Education. শোনো আমার একটা ভুল হয়ে গেছে বাড়ি থেকে তাড়াহুড়ো করে আসার সময় জুতোটা পরিনি তুমি একটা কাজ করো তুমি আমার এই চটি দুটো নিয়ে রূপাকে বলবে বুঝলে রূপাকে বলবে ও যেন আমার জুতোটা তোমায় দিয়ে দেয় ওকে জুতোটা ব্রাশ করা আছে হ্যাঁ ইয়েস 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 শোনো আসার সময় মোহাম্মদের কাছে ব্রাশটা নিয়ে জুতোটা একটু ব্রাশ করে নিও কেমন মাইনি পেলেই আমার জন্য একটা ডাক্তার ডেকে আনিস তো বাবা কেন মা বুকের বাঁ পাশটা বেশ কিছুদিন ধরে ব্যথা করছে টাকা পয়সা নেই তুই চিন্তায় পড়বি কি হলো শেখর বাবু এই চটিটা রেখে তার জুতোটা দিতে বললেন শেখর তোমাকে দিয়ে আর মহাবীরকে বলবেন জুতোর ব্রাশটা যেন দেয় ব্রাশ হ্যাঁ শেখর বাবু বলেছেন জুতোটা ব্রাশ করে নিয়ে যেতে তোমার লজ্জা করে না ভদ্রলোকের ছেলে হয়ে একজনের জুতো বয়ে বেড়াচ্ছ লজ্জা তো করে কিন্তু উপায় কোথায় বলুন মার শরীরটা খুব খারাপ মাইনে পেয়ে চিকিৎসা করাব তোমার মায়ের চিকিৎসার জন্য তোমার কত টাকার দরকার বলো আমি তোমায় দেব তুমি চাকরিটা ছেড়ে দাও ভদ্রলোকের ছেলে আমি জুতো বইব তাও ভালো কিন্তু কারো কাছে হাত পেতে ভিক্ষে নিতে পারবো না জুতোই যদি বইবে তাহলে গান কেন শিখেছিলে বলো কেন শিখেছিলে তোমার যে হাতে আমি মায়ের নাম লেখা শিল তুলে দিয়েছি যে হাত দিয়ে তুমি হারমোনিয়াম বাজাও সে হাতে জুতো বইছো দয়া করে জুতোটা দিতে বলুন শেখরবাবু রাগ করবেন আরে রজত এসো এসো বাবা দাদা জাতীয় গুরুজনেরা ঘরে ঢুকলে চেয়ারছেড়ে দাঁড়াতে হয় বুঝলে জামাই বাবা জীবন কি করবো বলো চেয়ারটার এমনই মহিমা একবার বসলে আমি আবার সহসা উঠে দাঁড়াতে পারি না পারো না না দাঁড়াবে দাঁড়াবে বাপ বাপ বলে দাঁড়াবে আর যখন দাঁড়াবে পেছন ফিরে তাকিয়ে দেখবে বসার জন্য চেয়ারটা নেই আছে ফুটপাথ হ্যাঁ যা বলতে এসেছিলাম ফ্যাক্টরিতে কাজ করতে করতে হারান মিস্ত্রির হাতে চোট পেয়েছে তো তার খরচা বাবদ তোমার কাছে একটা 1000 টাকার ভাউচার পাঠানো হয়েছিল সেটা পাস করোনি কেন কোম্পানির ডাক্তার আছে তাকে দেখাতে বলো নইলে ব্যাপারে তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো বাবা যদি ওই চেয়ারে বসে থাকতেন তাহলে বাবাকে জিজ্ঞেস করতাম তুমি যখন ওই চেয়ারে বসে আছো কোম্পানির পয়সা 5 5 5 খাচ্ছ তখন জবাবটা তোমাকেই দিতে হবে ঠিক আছে কাল এসো দেখছি দেখছি বললে তো চলবে না কাল এসে যেন দেখতে পায় তোমার এই 5 5 5 এর পাশে হারান মিস্ত্রির টাকাটা যেন চাপা দেওয়া থাকে দেখুন ঠিক পালিশ হয়েছে কিনা ঠিক আছে যাও এই জুতো জোড়া তুমি কোত্থেকে আনলে উনি বাড়িতে ভুলে ফেলে এসেছিলেন বললেন পালিশ করে নিয়ে আসতে যাও আজ কত তারিখ শেখর কেন তারিখটা খেয়াল রেখো আজ থেকে 1 বছরের মধ্যে তোমাকে দিয়ে যদি ওর জুতো জোড়াটা পালিশ করাতে না পারি আমার নাম রজত রায় নয়